সে কখনো নাস্তিকদের সাথে বিতর্ক করেছে আপনি নিশ্চিত মানে নাস্তিকদের মানে ওনার ওনার লেকচারে আমি নাস্তিকদের বিভিন্ন বিভিন্ন নাস্তিকা বিভিন্ন প্রশ্ন করছে এরকম শুনছি হ্যাঁ হ্যাঁ হতে পারে বড়জোর তার মানে কি সে প্রশ্ন উত্তর করেছে বিতর্ক করেছে এটা ভুল কথা জাকির নায়েক তো যাই হোক ওর নাম বোধহয় জাকির আব্দুল করিম নায়েক কিনা জানি না পুরো নাম কি এটা সো জানি না আমি জাকির নায়েক ওকে হতে পারে সো জাকির নায়েক কোনোদিন কোনো নাস্তিকের সাথে ডিবেট করেনি সে খ্রিস্টান মুমিনের সাথে ডিবেট করছে বড়জোর যেমন ওই যে ক্যাম্পেলের সাথে উইলিয়াম ক্যাম্পেল না কি তার সাথে করছে সে কোনো দিন নাস্তিকের সাথে ডিবেট করছে এটা আমি অন্তত পক্ষে দেখিনি যদি কেউ দেখাতে পারে আমার যে এই যে অমুক এই যে দেখেন ভিডিও এই যে জাকির না ডিবেট করছে নাস্তিকের আমি মেনে নিব এবং আমি সেটা সত্যি দেখতে আগ্রহী পাপড়ে কি ডিবেট করছে আমি যেটা জানি যে সে বড়জোর প্রশ্নোত্তর করছে এখন সেখানে সে নাস্তিক কি না সেটা আমি ওই আলোচনায় যাবো না বাট হ্যাঁ প্রশ্নোত্তর করছে এটা একমত এবারে বলেন আপনি কি বলতেছিলেন

আপনার আস্থার সিস্টেমটা হচ্ছে এটা না যে সে যেহেতু এমবিবিএস সব জানে তার মানে এগুলো সে যা বলতেছে এটা না আপনার আস্থার হ্যাঁ মোটামুটি মোটামুটি কেন মানে পুরোপুরি কোনটুক সেটুক আমাকে সিস্টেমটা জাস্ট একটু বলেন তো জাকির নায়কের উপরে আপনার আস্থার কাছে সিস্টেম মানে ওর যে এমবিবিএস এই পরিচয়টা উল্লেখ করলেন না করে এই সিস্টেমটা একটু আপনার মুখেই শুধু জাকির না এখানে ডক্টর ইব্রাহিম আছে ইউটিউবে একজন ইউটিউবার উনিও একজন ডাক্তার ভাই এটা এটা তো ডেফিনেটলি এটা নিয়ে আলোচনা করবো ভাই সরি হাসার জন্য বাট ডাক্তার ইব্রাহিম যে নামটা নিছেন আমরা অবশ্যই এর নিয়ে আলোচনা করবো হ্যাঁ

আমার কথার চাপে আপনি জাস্ট অনুরোধে ঢেকি গিলবেন কেন বলেন ঢেকি তো গিলবেন কেন আপনি বলেন ঢেকি একটা এত বড় একটা জিনিস আপনি কেন গিলবেন আপনি আপনার কথা আপনি নিজে থেকে বলেন ফ্রিলি বলেন আমি আপনার মুখে কথা কেন গুজিয়ে দিব বলেন আপনি আগে নিজে থেকে বলেন কারণটা শুনি যে আপনি বলছিলেন সেটা এটা আমি বলছি আপনি কেন আপনার মুখে কারণ একটু পরে এই কথাটা আপনার চেঞ্জ হয়ে যাবে এটা মুখে আমার শোনাটা জরুরি আপনি আপনার মুখ দিয়ে বলেন সে ডাক্তার এই পরিচয়টা তার আস্থা রাখার

ভাই এমবিবিএস পড়ার সময় কেউ গরুর ডাক্তারি পরে কোনোদিন শুনছেন মানে গরুর শরীরে কোন দিক দিয়ে রক্ত আসে কোন দিক দিয়ে দুধ আসে পরে এটা পড়ানো হয় কোনো এমবিবিএস করছে শুনছেন কোনোদিন এটা বাংলাদেশের কোথাও না এটা বলতে পারবো না কিন্তু হ্যাঁ বলেন বলেন কিন্তু এমবি পড়তে গেলে কখনো গরুর এই কোথা থেকে রক্ত আসে কোথা থেকে গোবর আসে এটা পড়া গরুর অ্যানাটমি পড়ানো হয় কখনো ইনফ্যাক্ট গরুর যে হজমের যে সিস্টেম এটা নিয়ে যে আমাদের এখানে জিরোভাই একদিন এসে বলে গেছিলো এটা আমিও আমি আসলে ইনফ্যাক্ট এত ভালো জানি না ওদের এই যে কি কি বলতেছিল মানে ওদের আর কি আলাদা একটা কক্ষ আছে স্টমাকের পাশে যে যা দিয়ে ওর ইয়ে আসে কি বলে মুখের মধ্যে আবার সেটা ফেরত হয় না আবার তারাই মানে দুনিয়ার কাহিনী গরুর গরুর ইয়েটা কিন্তু সেইগুলা এমবিবিএস এ পড়ানো হয় কোনোদিন শুনছেন শোনেন নাই তাই না না এই বিষয়ে জানিনা গরুর কোন দিক দিয়ে মানে গরুর কোন দিক দিয়ে কি আসে এইটা তো ভাই শেখানো হয় না এম বিবিএস করছে বুঝতে পারতেছেন সে এম বিবিএস ডাক্তার আমি তো একমত কিন্তু সে যে সে তো গরুর বিষয়ে জানবে না ভাই এটা বলতে হবে যে 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 ভাই এইটা এই তারা এগুলা পড়ে তারা পশু পাখির তাও সমস্ত পশু পাখির না তারা আর কি এই কোর্স পড়তে গিয়া তারা আর কি সোজা কথায় তাদেরকে আমরা আমি অফেন্স করার জন্য বলতেছি না মানে গরুর ডাক্তার বলি আর কি তাদেরকে আমরা তাই না প্রত্যেকটা উপজেলাতে দেখবেন এরকম একটা পশু হাসপাতাল থাকে সেখানে আমরা আমাদের গরু অসুস্থ হলে যাই আমি আমি বলতেছি না যে ওরা লেস ইম্পর্টেন্ট কেউ বা ওরা এটা হাসাসী করার মতো কিন্তু কিন্তু মানে আপনারা তো নিশ্চয়ই এই জিনিসটা নিয়ে হাসাসী করেন এটা আমার মনে পড়তেছে কারণ আমার ছোট থেকে আমি মুসলিমদের সাথে যেহেতু বড় হয়েছি তাদের কাছে গরুর ডাক্তারের মূল্য কতটুক আমি এটা তো জানি ভালো করে রাই গরু অসুস্থ হলে ডাক্তারের কাছে কি জবাই করবে এটা তো ট্রিটমেন্ট সো এই জন্য হাসি পাচ্ছে যে এই গরু জিনিসটা কেউ যে কেউ গুরুত্ব দেয় গুরুত্ব দিয়ে যে কেউ পড়াশোনা করে সেটার সেটার দরকারটা প্রয়োজনীয়তাটা আজকে আমরা বুঝলাম যে কেন কারণ ভাই তাইলে সে বলতে পারবে বা সে বুঝতে পারবে যে এই গোবর আর রক্তের মাঝখান থেকে র দুধ আসে কি সে সে ভালো করে আমাদের আমাদেরকে তখন বলতে পারতো আজকে বুঝলাম তো তো আপনি মুমিন চৌধুরী ভাই আপনি কি এটা বুঝছেন যে এম পাশ করলে কেউ গরুর ডাক্তারই শেখে না এটা কি বুঝছেন এটা খুবই ইয়া খুবই একটা বেসিক নলেজ

সে যদি গবেষণা করে তখন সেটা জরুরি তখন সেটা সেটার উপরে আপনি আস্থা রাখতে পারবেন তার গবেষণার উপরে সে এমবিবিএস তাই তার উপরে গবেষণা ভরসা রাখবো এই সিস্টেমটা তাহলে ভুল এইটা জাস্ট আমি আপনাকে বুঝাইতে চাচ্ছিলাম এইটুকু আপনি বুঝছেন কি না বা অনুধাবন করছেন কিনা না সেই বড় কথা আমি আপনাকে জিজ্ঞেস করবো না আর যে আপনি বুঝছেন কিনা কারণ আমার মনে হয় যে আমি অনাফ পরিমাণে খুব লেম্যান টার্মে আমি বলে শুনেছি এটা লে ম্যান বলাটা ঠিক না লে পার্সন টার্মে আর কি আমি বুঝাইছি জিনিসটা হ্যাঁ আমি আমি অ্যাটলিস্ট কনফিডেন্ট যে আমি এটা বুঝাইতে পারছি বা বুঝানোর মতো করে এক্সপ্রেস করছি তো তাহলে আমরা কি বুঝলাম যে কেউ ডাক্তার বা তার মানে সে বিজ্ঞান জানে এটা সত্য না সে বড় জোর এমবিবিএস কোর্সে যা যা শেখানো হয় ওইটুক সম্পর্কে সে বেশি জানতে পারবে বড় জোর এটা সত্য তাও এটা সত্য না কেন কারণ আমরাও দেখছি এমবিবিএস কেমনে করে ঘাম আর অন্য পানি কিভাবে এক হয়ে যায় এটা আমরা দেখছি পরীক্ষার এক মাস ধরে তাদের ফোন বন্ধ কিরে তুই আইবি না খেলতে ওর বেটা খেলা যা প্রফ আছে সামনে প্রফ আছে অমুক ম্যাডাম আছে ভাই অমুক স্যার আছে কোনো বুদ্ধি নেই আমার ফটতে হইব সেই বেটা এক মাস ধরে পড়লো ওরা পরীক্ষাতে পরে শুনি বেটাই টপ যদি ওদের আর কি পাশ ফেল বলে বাট সে আর কি বলে বাড়াইতেছে যে আমি সবার চাইতে ভালো করছি সবার চাইতে ভালো করছি মানে অন্যরা বলতেছে আর কি যে সে সবচেয়ে ভালো করছে সে তো বলবে না সে তো কই মামা প্রেগনেন্ট পাস সো এরকম মানুষ আমরা দেখছি সো তখন আমরা জানি যে সমস্ত ডাক্তাররাই যে এমবিবিএস ডিগ্রিতে যা আছে এগুলা সবকে ভালো জানবে তা না সেটাও ঠিক না অনেকেই আছে এরকম রাত্তা মায়েরা পাস করে রাত্তা মার্কে পাস করতে এরকম মানুষও আছে পরীক্ষার আগের রাইতে সো এই কারণে এটা আপনি বলতে পারেন না হ্যাঁ এখন আপনি হ্যাঁ বলেন সরি আচ্ছা তাহলে আপনারা যারা কোরআনে বৈজ্ঞানিক ভুল ধরতেছেন বাংলাদেশে যে এগুলা ভুল দেখে দেখে নাস্তিক হচ্ছে তাহলে কি তারা কি এইগুলা প্রত্যেকটা বিষয়ে বিষয়ে গবেষণা করে তাহলে এটা ভুল ধরতেছে যেমন চমকাত্তে সুন্দর রিবাইরা বা বিভিন্ন আসিম উদ্দিন এরাও তো অনেক বৈজ্ঞানিক ভুল ধরে তাহলে কি সবাইকে একবারে সবকিছু নিয়ে গবেষণা করে এইটা আসল জায়গায় আসছে এইটার উত্তরটা আমি আগে দিয়ে ফেলছিলাম আপনি আজকে আপনার সাথে আমার আলোচনা শুরুর প্রথম দিকটা সরি প্রথম না মাঝখানের সময়টা শুনে নেবেন

এটা কি জানি একটা বাংলা টার্ম আছে মানে চামড়া ছিলা চামড়া ছিলানো এটা কি জানি একটা বলে গাত্র কি জানি একটা আর কি দেখো তো গরুর এই গরুর গা কেটে তার এরকম ই করছে এরকম কেউ দাবি করছে নাকি সেটা বলেন ওরা নিজে গরুর গা কেটে চেক করছে কোন গ্ল্যান্ড থেকে তার দুধ আসতেছে সেটা গোবর আর রক্তের মাঝে কিনা বা গোবর আর রক্ত থেকে মিক্স করে আসতেছে কিনা এটা ওরা চেক করছে এইভাবে কেউ বলছে এরকম একজনের নাম বলেন

বাট সে তার কোরআন করার যে আর্জ এটা সে কন্ট্রোল করতে পারে না মানে ওই যাই কইবো তাতেই কট খাইবো বেচারা অনেক ধৈর্য ধরার চেষ্টা করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মোহিন তোমাকে ধন্যবাদ তোমরা তোমরা যে বিনোদন দাও এই বিনোদনগুলো আমাদের পাথেও আমাদের চলার পাথেও সুস্থ থাকার পাথেও এগুলো কারণ দেখুন এই যে হাসিটা হাসলাম আমার যে কতটুকু ক্যালোরি বার্ন হইলো এবং কতগুলো মাসেল যে ইয়া হইলো মুভমেন্ট হইলো কতগুলো মাসেলের যে মুভমেন্ট হইলো আমার মুখের চোয়ালের ঘাড়ের হাতের মানে পুরো বডির একটা মানে তারপর একটা ঝাঁকি যে খাইলো মানে মেন কথা হচ্ছে সে আমার মুডটা চেঞ্জ করে দিল তাই না সো এটা এটার জন্য তো অবশ্যই কৃতজ্ঞতা জানিতে হয় ইসলামকে মূর্খনবী নবী মোহাম্মদ কপি মোহাম্মদকে এবং কপি নবী মোহাম্মদের অনুসারীদেরকে আরে যাই হোক ওনার সাথে আলোচনার ওপরে ওর সাথে ওরা তো আর আপনি করে বলে লাভ নেই সো এই মুমিনের সাথে আলোচনার যে শেষে যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই জাকির প্রতি ওরা আস্থা রাখে কেন মুসলিম আই এম মেডিকেল ডাক্তার ব্রাদার ইউ আস্ট এ কোয়েশ্চেন লেট মি আনসার দিস ব্রাদার ইউ হ্যাভ সেইড ইউ হ্যাভ টু গো অ্যাগেইন টু দ্য কিউই এন্ড ইউ হ্যাভ টু কাম ব্যাক এগেন টু আস দ্য কোয়েশ্চেন লিসেন টু মাই অ্যান্সার আলহামদুলিল্লাহ এখন টু চ্যাপ্টার নাম্বার ভার্স আলহামদুলিল্লাহ সে যেহেতু আমি মেডিকেল ডাক্তার বলতে পারে এই জন্য তার উপরে তার আস্থা আর আমি যাদের উপরে আস্থার কথা বলছিলাম আমি কিন্তু বারবার বলছিলাম সেটাতে ভুল করা প্রমাণ করা যায় সেটাতে চ্যালেঞ্জ করা যায় সেটা সে বুঝতে পারছে নিয়ে এটা ছিল আলোচনার এই অংশ আর যেটুক বাকি ছিল সেটুক ছিল হচ্ছে কি এই যে আর এক ডাক্তারের সে নাম বলছে ওই ডাক্তার নিয়ে তা ওইটা আজকে আর তাহলে না করি ওটা অন্য কোনো দিন যদি কোনো মুমিন এই ডাক্তারের নাম এই সব বলে আমাদেরকে বা কেউ দাবি করে যে এই ডাক্তার খুবই ভালো জানে বা এই সেই সে অনেক গুরুত্বপূর্ণ কেউ বা সেই ডাক্তার যদি নিজে কোনোদিন আসে নিজে আমি যদি কোনোদিন তারে পাই আর কি সেই দিন আমি ওর ডাক্তারি কতটুকু বুঝছে সেটা আমি আপনাদের সামনে প্রমাণ করে দিব। সে নিজেই যেই কোর্স পড়ছে সেই কোর্সে সে কি বুঝছে সেটা আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে সে সেইটুকু সে বুঝেনি। কারণ তার তার ভিডিওর মধ্যেই এগুলা প্রমাণ আছে। সেগুলা তার ভিডিও প্লে করে করে তারে দেখা শোনাবো। বলবো যে এটা ডিফেন্ড কর। তো টেক্সট বুক বের কর। বের করতি এখন এটা ডিফেন্ড কর। ইস ইশ এর আবার বুঝাইবো মেমরি গ্ল্যান্ড ইস আরে বাপ রে বাপ রে বাপ। আই সে এন্ড বাই দ্য ওয়ে এই এদের নাম মেমাল কেন হয়েছে থিংক এবাউট ইট থিংক এবাউট ইট মুমিন থিংক এবাউট ইট ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো যে এই প্রাণীগুলোকে কেন আমরা মেমাল বলি কেন বলি কেন বলি ভাবো ভাবা ভাবা প্র্যাকটিস করো আই হোক ঠিক আছে আমরা পরের অতিথির কাছে যাই বুঝিনি বলে আমরা ওই ওই বিজ্ঞানী ইব্রাহিমের কথা আরেকদিন শুনবো আজকে না